Hey guys, আমি বড় ভাই আমি সাধারণত রোস্টিং কন্টেন্ট বানাই রোস্টিং ইজ এ পার্ট অফ এন্টারটেইনমেন্ট বাংলাদেশে কোনো কিছু ট্রেন্ডিং আসলে সেখানে আমার একটা গান সবাই পায় আর এটা জানা কথাই বাংলাদেশে ভালো জিনিস মানুষ পছন্দ করে না আমার এই ভাঙ্গা মাইকটা দিয়ে আর কি আমার গানের যাত্রা শুরু হয় তো এটা দেখে অনেক গান গাইছে অনেকগুলো ভাইরাল হয়েছে মিলন মিলন ভিউজ সো আমি প্রাউড ফিল করি নিজেকে কারণ একটা ভাঙ্গা ছোড়া মাইক দিয়ে আমি আজকে এখানে এখনো ওরকম পর্যায়ে যাই নাই বাট আমি যাবো ইনশাল্লাহ Come on girl, kash bone asho, shuno ji kash phul bhalo basho, doya kore tumi single e aisho, aisha ektu muski aisho. Moloto ami porashonar pashapashi YouTube Facebook e content create kore thaki. Content plus etake roasting song o bola jay. To bibhinno kono viral kono topic jodi amader trending kono topic ami jodi Bangladesher kono ba desher baire o jodi kono trending topic hoye thake to sei topic er moddhe ami ar ki ekta gaan toiri kore feli. লাইক রোস্টিং সং হতে পারে বা প্যারোডি সং হতে পারে রোস্টিং সংয়ের মধ্যে বাধা তো আসবেই অনেক নেগেটিভ কমেন্টও আসে অনেকে অনেক নেগেটিভ কথা বলে বাট দেখা যায় হচ্ছে আপনার একশো ভাগের ভিতরে 80 ভাগই ভালো মানে সাপোর্টিভ কমেন্ট থাকে যে ভাই আপনি ভালো কাজ করছেন ওরা এটা ডিজার্ভ করে আর ওরা এগুলো করে দেখে আপনি ভিডিওটা তৈরি করছেন সাকিব ভাই মেবি এটাতে অনেক হার্ট হয়েছে তো ওনার যে টিম ম্যানেজমেন্ট ছিল ওনার যে ম্যানেজার ছিল তো উনি গুলশান থানায় জিটি করে একটি রোস্টিং ইজ এ পার্ট অফ এন্টারটেইনমেন্ট এটা সবার বোঝা হচ্ছে আমি বারবারই বলে নিই ভিডিওতে যে ভাই এটা রোস্টিং এটাই বিনোদনের জন্য নেন যদি আপনার পার্সোনালি যদি আপনার মনে হয় যে এটা পার্সোনাল অ্যাটাক বা আপনার মাইন্ড এটা আপনার মাইন্ড করছেন জিনিসটাতে আপনি আমাকে বলতে পারেন সমস্যা নেই আমার ইমেল অলওয়েজ আমি চেক করি যে কেউ মেল করলো কি না সে যদি আমাকে এটা বলে যে ভাই আপনি এটা ডিলিট করে দেন বা তুমি এটা ডিলিট করে দাও আমি সেক্ষেত্রে ডিলিট করে দেবো আমি এটাতে দ্বিধাবোধ করবো না কারণ আমি কাউকে হার্ট করে কোনো কাজ করতে চাই না এটা বিনোদন যেহেতু ট্রেন্ডিংয়ে থাকে বিষয়গুলো সবাই যাতে আনন্দ পায় বিনোদন পায় তার জন্য আর কি করা এইগুলোর ভিতরে পপুলার বলতে ফেসবুকের ভিতরে একটা হচ্ছে প্রায় 16 মিলিয়ন প্লাস ভিউ গেছে একটা সেটা হচ্ছে হ্যাঁ ইন্ডিয়ার একজন সবাই আপনারা সবাই চিনবেন মন্টি রয় ওনাকে নিয়ে একটা রোস্টিং সং করছিলাম তো ওটাতে প্রায় 16 মিলিয়ন প্লাস ভিউ আর তারপর আমাদের মুরাদ আঙ্কেল হ্যাঁ ডক্টর মুরাদ আঙ্কেল আমাদের সাবেক নেতা ছিল ওনাকে নিয়ে একটা প্যারোডি সং করেছিলাম সিলিং ফ্যান সং আমাদের মুরাদ চাচুর মাথা ফাটলো সিলিং ফ্যান কইরা আমাদের মুরাদ চাচুর মাথা ফাটলো সিলিং ফ্যান কইরা ও এটা একটা বড় প্রশ্ন যেটা আমাকে সবাই অনেকে বলে যে আপনি এগুলো কীভাবে করেন এত তাড়াতাড়ি কীভাবে করেন দেখি যে আজকে ট্রেন্ডিং কালকে আপনার গান এটা কীভাবে হয় তো আমি তাদের উদ্দেশ্যে একটা বলতে চাই যে এটা যেহেতু প্যারোডি সং তো এটাকে সেই ক্ষেত্রে আমার বিটটা মেক করা লাগে না আমি যদি হালকা পাতলা বিটের কাজ পারি কিন্তু অতটাও না তা তার জন্য আর কি আমি অনলাইন থেকে যেসব আর কি আমাদের পপুলার যেসব সংগুলো আছে তো সেটার মিউজিকটা আমি ইউজ করি আর মিউজিকটা রিইউজ করি রিইউজ করার পরে সেটার উপরে আর কি আমার প্যারোডি যে আমার লিরিকগুলো আছে সেগুলো আমি লিখে ফেলাই সাথে সাথেই তো পরের দিন আপলোড করে দিই আমি তো সং মেক করি হচ্ছে 2017 সালের পর থেকে তো সে তখন আমি আমার পার্সোনাল অফিসিয়াল সং তৈরি করতাম কিন্তু সেটা তখন অতটা মানুষের কাছে প্রচার হইতো না আর এটা জানা কথায় বাংলাদেশে ভালো জিনিস মানুষ পছন্দ করে না তো সেক্ষেত্রে তারপরে আমি 2-3 বছর আরও মিক্সিংয়ের প্লাস মিউজিকের উপর আরও একটু রিসার্চ করলাম যে মানুষ কী পছন্দ করে তখন থেকে চিন্তা আমরা 2020 সালের ঘটনা মেবি আর 2020 সাল থেকে আমি কি রোস্টিংটা শুরু করি আর আমার প্রথম রোস্টিংয়ের বিষয় টপিকটা ছিল আমাদের হিরো আলম ভাইয়া তো হিরো আলম ভাইয়াকে দিয়ে আমি প্রথম রোস্টিংটা শুরু করি যেন অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কত টাকা ইনকাম করেন হ্যাঁ অনলাইনে এসব যে গান টান যে করেন তো মূলত আমি বলতে চাই হচ্ছে মাসিক ইনকাম বলতে এটা আসলে ফেসবুক থেকে আমার অতটা হয় না আর ইউটিউব থেকে আসে মোটামুটি যা আসে চলে ইনশাল্লাহ আসবে আরও ভবিষ্যতে ইনকাম যদি হয় আর অফারের কথা বলতে গেলে অনেকে বলে যে ভাই আমাকে একটা গান কমপ্লিট করে দেন ভাই আমি গান গাইতে চাই ভাই আপনার স্টুডিওতে আমাকে ডাক দেন আমি তাদেরকে বলি আপনি সমস্যা নেই করতে পারবেন আপনি আসেন দেখা করেন এর অনেকগুলো কাজ আমি করছি অলরেডি এরকম অনেক হবে প্রায় 10-12টার মতো কাজ করেছি তো ওখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পাইছি আর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি এভাবে চালিয়ে যেতে চাই এবং অ্যাজ এ সিঙ্গার তো ভবিষ্যতে আমি আরও অনেক কিছু করার চিন্তাভাবনা আছে আমার তো অফিসিয়াল মিউজিক ভিডিও হবে তারপরে প্যারোডি এবং রোস্টিং এগুলো তো থাকবেই তো সবাই দোয়া করবেন আমি জানি সবাইকে বিনোদন দিয়ে যেতে চাই Thank you.